Bloomberg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 বলছি আপনারা যে এইসব দান সামগ্রী দিচ্ছেন কতজনকে দিচ্ছেন? আমরা 50 জন লোককে দিচ্ছি। আর কি কি আইটেম দিচ্ছেন? আমাদের আইটেম দেওয়া হচ্ছে ধরুন চাল, আলু, মুসুর ডাল, পেঁয়াজ, সরষের তেল, সয়াবিন, বিস্কুট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ, চিড়ে, মুড়ি, ডিম এবং সাবান। আচ্ছা, এগুলো আপনারা কিভাবে কালেকশন করলেন বা কিভাবে আইটেমটা একটু দিলেন একটু যদি ছোট করে বলতে পারেন? আমরা আপনি একটু পৌরসভার মধ্যে যা ইচ্ছুক ব্যক্তি তাদের কাছে গেছি, তারা দর্শনমূলক যতটুকু সাহায্য করেছেন সেই সাহায্য আমরা আন্তরিকভাবে গ্রহণ করেছি। গ্রহণ করে আমরা এটা ক্লাব মেম্বাররা কিছু দিয়ে এটা করছি। আমরা আপনার দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের থেকে আপনারা এটাকে গোগুল বাজার থেকে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমাদের রক্তদান শিবির হয় প্রতি বছর। আচ্ছা, খেলাধুলা সমস্ত কিছু প্রতি বছর আয়োজন থাকে। এই করোনার এই দিনে, এই কষ্টের দিনে মানুষের পাশে দাঁড়াবার আমাদের উদ্যোগ যাতে সফল হয়, তাই আমরা চেষ্টা করি যতটা সম্ভব। আশা করি আগামী দিনেও চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াবার, সেটাই আমাদের। ঠিক আছে। রামজীবনপুর দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। রামজীবনপুর থেকে ক্যামেরায় গোপাল দত্তের সঙ্গে আমি সুজিত রায়, আরামবাগ টাইমস।